ওয়েলকাম টু মৌলিক স্টাডি মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশে কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এলাম চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন এক নম্বর ইম্পর্টেন্ট ডে থেকে ভারতীয় কোস্ট গার্ড তার সাতচল্লিশতম উত্থাপন দিবস দু হাজার তেইশের জন্য কবে উদযাপন করেছে এটা পয়লা ফেব্রুয়ারি উদযাপন করেছে গুরুত্বপূর্ণ তথ্য দেখো কি বলেছে ইস্টিয়ান কোস্ট গার্ড আইসিজি পয়লা ফেব্রুয়ারি দু হাজার তেইশে তার সাতচল্লিশতম উত্থাপন দিবস উদযাপন করেছে উনিশশো সালে মাত্র সাতটি সারফেস প্ল্যাটফর্মের সাথে একটি শালীন শুরু থেকে আইসিজি আজ পর্যন্ত একশো আটান্নটি জাহাজ এবং আটাত্তরটি বিমান রয়েছে এবং সম্ভবত দুশোর মাত্রা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে দু হাজার পঁচিশ সালের সারফেস প্ল্যাটফর্ম এবং আশিটি বিমান বিশ্বের চতুর্থ বৃহত্তম কোস্টগার্ড হিসেবে ভারতীয় উপকূলরক্ষী ভারতীয় উপকূলগুলিকে সুরক্ষিত করতে এবং সামুদ্রিক ভারতের সামুদ্রিক অঞ্চলে প্রবিধান নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়া আইসিজি আনুষ্ঠানিকভাবে পয়লা ফেব্রুয়ারি উনিশশো সাতাত্তর তারিখে ভারতের কোস্টগার্ড আইন এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং এর নীতি বাক্য হল আমরা রক্ষা করি কোস্টগার্ডের ডিটেলস দেখে নাও মহাপরিচালক হচ্ছে বীরেন্দ্র সিং পাঠানিয়া প্রতিষ্ঠা হয় পয়লা ফেব্রুয়ারি উনিশশো এবং সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি ফেব্রুয়ারি মাসের কোনো এখন ইম্পর্টেন্ট এই শুরু হলো তাই আর লিখলাম না জানুয়ারি মাসটা আগে বলে দেওয়া হয়েছে পরের প্রশ্ন দেখো দু নম্বর এটা হচ্ছে নিউ থেকে ইউপিএসসি ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল হিসেবে কোন ব্যক্তির নাম সুপারিশ করেছে মানে রাজীব সিং রঘুবংশী উনি হচ্ছেন পরবর্তী ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল গুরুত্বপূর্ণ তথ্য দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল নিয়োগের জন্য সাক্ষাৎকারে পরিচালনা করেছে এবং সেটা নিয়োগের জন্য তিনি শীর্ষ প্রতিযোগী ছিলেন ডক্টর ভিজি সোমানি ডক্টর রাজীব সিং রঘুবংশী এবং ডক্টর জয়প্রকাশ সেখান থেকে তিনি হলেন মানে তাকে বলা হয়েছে করা হবে গত বছরে এগারোই নভেম্বর ডিসিজিআই হিসেবে ডক্টর ভিজি সোমানির মেয়াদ তিন মাসের জন্য বাড়ানো হয়েছিল ষোলোই নভেম্বর দু হাজার বাইশ থেকে এটি কার্যকর হচ্ছে ডিসিজিআই ড্রাগ ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের প্রধান যা সারা দেশে মানব সম্পদ ওষুধ সরবরাহের জন্য দায়ী মানে এই সময় ওষুধ সরবরাহের জন্য এটা করা হয় তো রিসেন্ট যে নিয়োগগুলো হয়েছে কিছুটা তুলে দিয়েছি জানুয়ারি মাসের শেষের দিকটায় ভারতের মেটার নতুন বিশ্বব্যাপী ব্যবসায়িক প্রধান হচ্ছে বিকাশ পুরোহিত নিরাপত্তা পরিষদের সচিবালয়ের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ কুমার সিং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিচালক নিযুক্ত হলেন প্রবীণ শর্মা শ্যুটিং বিশ্বকাপ দু হাজার তেইশের প্রশাসন এ কে সিক্রি ডিসিজিএর এর পরবর্তী ডিরেক্টর জেনারেল বিক্রম দেব দত্ত আইআইএম আহমেদাবাদের নতুন ডিরেক্টর ভারত ভাস্কর আমুলের চেয়ারম্যান সামাল বি প্যাটেল সেন্ট্রাল রেলওয়ে জেনারেল ম্যানেজার নরেশ লাল ওয়ানি আরবিআইয়ের জেপি মর্গান চেসের নতুন সি হচ্ছে প্রভদেব সিং টাটা ট্রাস্টের সিইও হচ্ছে সিদ্ধার্থ শর্মা এম এন ডিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে নিখাৎ জারিন এছাড়া ভারতের বায়ুসেনার ভাইস চিফ হয়েছে এয়ার মার্শাল এপি সিং পরের প্রশ্ন দেখো তিন নাম্বার সরি ভারতের প্রথম মডেল জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন উদ্বোধন করেছেন কোন ব্যক্তি এটা হচ্ছে অমিতাভ কান্ত উদ্বোধন করেছেন এখানে ওই রিলেটের ছবি গুরুত্বপূর্ণ তথ্য দেখো ভারতের জি টোয়েন্টি শেরপা অমিতাভ কান্ত রামভাউ মালগি প্রভনিধির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ডেমোক্র্যাটিক লিডারশিপ দ্বারা আয়োজিত ভারতের প্রথম মডেল জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন উদ্বোধন করেছেন ভারতের উপরা রাষ্ট্রপতিত্ব উদযাপন করতে তরুণদের কাছে জি টোয়েন্টির ধারণা নিয়ে যাওয়ার জন্য মুম্বাইয়ের রামভাও মালগি প্রবোধনীর উত্তান ক্যাম্পাসে দুই দিনের মডেল জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছে এবং এখানকার অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডক্টর বিনয় সহস্র বৃদ্ধে এবং আইসিসিআর সভাপতি এবং রামবাউস লগির প্রবোধনী ভাইস চেয়ারম্যান পরের প্রশ্ন দেখো চার নাম্বার সম্প্রতি কোন ভারতীয় ব্যক্তি বিশেষ শীর্ষ দশ বিলিনিয়ার তালিকা থেকে বাদ পড়েছে গৌতম আদানি ওনার নাম ছিল উনি লিস্টে ছিলেন দশের মধ্যে কিন্তু সমস্যা হওয়ার জন্য এটার আগে এর আগেও কিছুদিন আগেও এটা রিলেটেড একটা কোশ্চেন ছিল দেখো হিন্ডেনমার্ক রিপোর্টের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় শেয়ারের দাম পতনের ফলে জানুয়ারিতে এই পর্যন্ত তার হচ্ছে থার্টি সিক্স বিলিয়ন ডলার সম্পদ হারানোর পরে গৌতম আদানি বিশেষ শীর্ষ দশ ধনী বিলিনিয়ারদের এক্সিটিয়া গ্রুপ থেকে ছিটকে পড়েছেন মানে ডলারের দাম কমে গেছে সেই জন্য ব্লুমবার্গ ভিনেডিয়ার ইন্ডেক্সে ভারতের টাইকুন ষাট যার সদর দপ্তর আহমেদাবাদে রয়েছে বর্তমানে চুরাশি দশমিক চার বিলিয়ন সম্পদের দিক থেকে এগারোতম স্থানে রয়েছে আদানি ঘটনাক্রমে দু হাজার বাইশ সালের সম্পদের সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল প্রতি বছর প্রায় চল্লিশ বিলিয়ন এবং তার ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি উল্টে দিয়েছে বলে তিনি মনে করা হচ্ছে আর তার এটা কম হয়েছে ধনরাশি জন্য তিনি এগারোতম স্থানে চলে এসেছেন মানে দশের মধ্যে থেকে বেরিয়ে গেছেন পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর সংসদের কেন্দ্রীয় বাজেট অধিবেশন দু হাজার তেইশ চব্বিশ কবে থেকে শুরু হচ্ছে এটা পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যে দেখো আজ থেকে শুরু হচ্ছে মানে পয়লা ফেব্রুয়ারি কথা বলছি দোসরা নয় শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাজেট অধিবেশনের শুরুতে সে পয়লা ফেব্রুয়ারি দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন এবং অর্থনৈতিক সমীক্ষার পাশাপাশি মঙ্গলবারে সংসদে পেশ করা হবে রাজ্য রাজ্য কেন্দ্রীয় বাজেট উভয় কক্ষের অর্থনৈতিক সমীক্ষাও পেশ করা হবে এবং কেন্দ্রীয় বাজেট দু হাজার তেইশে আগামীকাল অর্থাৎ দু তারিখ উন্মোচন করা হবে এবং এই বছর এই বাজেটটা ছয় এপ্রিল পর্যন্ত চলবে সাতাশটি বৈঠকে ছেষট্টি দিনের বেশি এটা অনুষ্ঠিত হবে এবং প্রথম কর্মশালার প্রথম বৈঠক তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরের প্রশ্ন দেখো ছ নাম্বার আচ্ছা ওটা আজকাল একটু প্রবলেম হয়েছে কারণ ভিডিওটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স তো আগের দিন জোগাড় করা হয় সেই হিসেবে আজকাল লেখা হয়েছে পরের প্রশ্ন দেখো ছ নম্বর অর্থনৈতিক সমীক্ষা দু হাজার বাইশ তেইশ অনুসারে ভা ভারতীয় অর্থনীতির পরের বছর কত শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে ছয় দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যে দেখো কী বলেছে সংসদের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষা অনুসারে ভারতের অর্থনীতি দু হাজার তেইশ চব্বিশ সালে ছয় দশমিক পাঁচ শতাংশ প্রসারিত হবে যা চলতি বছরের সাত শতাংশ এবং দু হাজার একুশ বাইশ সালে সাত দশমিক আট শতাংশের বিপরীতে অর্থনৈতিক সমীক্ষা দু হাজার বাইশ তেইশ প্রাথমিকভাবে পূর্ববর্তী বছরের তুলনায় অর্থনীতির কর্মক্ষমতা সম্পর্কে মূল্যায়ন কোভিড নাইন্টিন মহামারীর পর থেকে ভারতের অর্থনীতি পুনরুদ্ধার করেছে কিন্তু রাশিয়া ইউক্রেনের সংকটে মুদ্রাস্ফীতির চাপ বাড়িয়েছে এবং তার ভারতের সহ কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি অতি শিথিল আর্থিক নীতি পরিবর্তন করতে বাধ্য করেছে তো এটা কাটিয়ে উঠে পরের বছর আশা করা যাচ্ছে অর্থনীতিটা ভালো হবে পরের প্রশ্ন সাত নাম্বার লাডলি বহনা বাহেনা যেটা প্রকল্প ঘোষণা করেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ওনার ছবি গুরুত্বপূর্ণ তথ্যে দেখো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মেয়েদের জন্য লাডলি লক্ষ্মী যোজনা সাফল্যের পরে লাডলি বেহেনা এই যোজনাটা চালু করেছেন মহিলাদের জন্য তাদের জাত বা অবস্থানের নির্বিশেষে সুবিধাবঞ্চিত মহিলারা আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য এই যোজনার অধীনে প্রতি বছর এক হাজার টাকা পাবেন লাডলি বেহেনা যোজনা রাজ্যের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত মহিলাদের জন্য তৈরি করা হবে জাতি বা শ্রেণীর নির্বিশেষে নর্মদা জয়ন্তী উপলক্ষে নর্মদার পবিত্র তীরে মেয়েদের জন্য লাডলি লক্ষ্মী যোজনা এটা ছিল যেহেতু এটা মধ্যপ্রদেশে ছিল তো মধ্যপ্রদেশের ডিটেলস দেখে না মধ্যপ্রদেশের রিসেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো দেখো আবেশিক ভূমি অধিকার প্রকল্প এটা মধ্যপ্রদেশে চালু হলো অত্যাধুনিক ফাইভ জি ব্যবহারের ক্ষেত্রে প্রথম ভারতীয় জেলা বিদিশা যেটা মধ্যপ্রদেশে অবস্থিত এছাড়া জি টোয়েন্টি থিং টোয়েন্টি বৈঠক শুরু হলো ভোপালে যেটা মধ্যপ্রদেশের রাজধানী মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যপাল হচ্ছে মঙ্গুভাই ছাগন ভাই প্যাটেল আর ন্যাশনাল পার্ক হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক কানহা ন্যাশনাল পার্ক মাধব ন্যাশনাল পার্ক তারপরে হচ্ছে মন্দলা ন্যাশনাল পার্ক বনবিহার ন্যাশনাল পার্ক পান্না ন্যাশনাল পার্ক পেঞ্চ ন্যাশনাল পার্ক সঞ্জয় ন্যাশনাল পার্ক এবং সাতপুরা ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন আট নম্বর ভারতীয় সেনাবাহিনী কোথায় সামরিক মহড়া ত্রিশক্তি প্রহরে শুরু করেছে এটা উত্তরবঙ্গে এই ত্রিশক্তি প্রহর মহড়া শুরু হয়েছে গুরুত্বপূর্ণ তথ্যে দেখো একুশে জানুয়ারি থেকে তেত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত উত্তরবঙ্গে একটি যৌথ প্রশিক্ষণ অনুশীলন ত্রিশক্তি প্রহর চালিত পরিচালিত হয়েছে মোহরার লক্ষ্য ছিল একটি নেটওয়ার্কযুক্ত সমন্বিত পরিবেশ অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর জন্য যুদ্ধ অনুশীলন করা সেনাবাহিনী ভারতীয় বিমান বাহিনী সিএপিএফের সমস্ত অস্ত্র পরিষেবা একত্রিশে জানুয়ারি দু এই সমস্ত ছিল একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে একটি সমন্বিত ফায়ার পাওয়ার এক্সারসাইজের মাধ্যমে অনুশীলনটি শেষ হয়েছিল পরের প্রশ্ন দেখো ন নাম্বার সম্প্রতি শান্তিভূষণ প্রয়াত হলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন প্রাক্তন আইন মন্ত্রী ওনার ছবি গুরুত্বপূর্ণ তথ্যে কি বলেছে দেখো প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং বিশিষ্ট আইনজ্ঞ শান্তিভূষণ সাতানব্বই বছর বয়সে মারা গেছেন তিনি উনিশশো থেকে উনিশশো উনআশি পর্যন্ত মোরারাজি নেতৃত্ব দিনে জনতা পার্টি সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যেটি জরুরি অবস্থার পরে ক্ষমতায় এসেছিল এবং দু সালে গঠিত আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ভূষণ ছিলেন তিনি সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি এই সমস্তভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন রিসেন্ট যে প্রয়াণগুলো হয়েছে সেগুলো দেখে নাও আর কে কৃষ্ণকুমার টারা ট্রাস্টের ঘনিষ্ঠ ব্যক্তি বেনেডিক সোরস ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ সুমিত্রা সেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কেশরীনাথ ত্রিপাঠী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডক্টর তেহেমটন ই উদ ওয়াদিয়া ল্যাপারোস্কোপি সার্জারির জনক রেহেমান রাহি অধ্যাপক ও কবি দ্বিতীয় কনস্টান্টাইন গ্রিসের প্রাক্তন ও শেষ রাজা শরদ যাদব রাজ্যসভার সদস্য জিনা ললবিদিগ্রা ইতালীয় চলচ্চিত্র কিংবদন্তি মুকার নিজাম বাহাদুর হায়দ্রাবাদের শেষ নিজাম লুসিস জান্ডন বিশ্বের সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি এছাড়া এটি দামোদরন একজন বিজ্ঞানী প্রভাবেন সোভাগ চাঁদ শাহ সমাজকর্মী হরজিৎ সিং অরোরা প্রাক্তন ভাইস চিফ অফ এয়ারস্ট্রাফ বালকৃষ্ণ দোষী আধুনিক আধুনিকতাবাদীর স্থাপত্যের প্রবর্তক জিয়ে যমুনা তেলেগু অভিনেত্রী সাবির আলী অ্যাথলেটিক্স পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দশ নম্বর রাজনৈতিক অর্থনৈতিক দারিদ্র নামে বইটি লিখেছেন কোন ব্যক্তি এটা ব্রিটিশ অর্থনীতিবিদ মেঘনায় দেশাই দ্য প্রভার্টি অফ পলিটিক্যাল ইকোনমি বইটা এখানে বাংলাটা লিখে দিয়েছি আই হোক লিখেছেন মেঘনাথ দেশাই গুরুত্বপূর্ণ তথ্যে দেখো এই আকর্ষক নতুন বইটিতে মেঘনাথ দেশাই বিশ্বজুড়ে অর্থনীতিকে চালিত করেছে এমন চিন্তাধারার একটি সমালোচনামূলক অন্তর্দৃষ্টি অন্তর্মুখী দৃষ্টিপাত করেছেন অ্যাডাম স্মিথ থেকে জন মেনার্ড কেইন্স এবং গ্রেট ডিপ্রেশন থেকে লেহোম্যান ব্রাদার্সের পতন পর্যন্ত দেশি দেশায় দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে অর্থনীতির অবদান অধ্যয়ন করেছে রাজনীতিক অর্থনীতির দরিদ্র প্রয়োজনীয় এবং চমকপ্রদ প্রশ্ন জিজ্ঞাসা করে আমরা কোথায় কম পড়েছি কিভাবে আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন অর্থনীতি তৈরিতে প্রভাব ফেলেছে কোভিড নাইন্টিন মোকাবিলায় অর্থনীতি নীতিগুলি যেভাবে আমরা কিভাবে উদ্বোধন করবো এই সমস্ত নিয়ে বইটা লেখা হয়েছে এবং সেখানে আমাদের অন্যতম সময়ের অন্যতম প্রধান রাজনীতিক অর্থনীতিবিদ দ্বারা এটি একটি উল্লেখযোগ্য থিসিস এই নিয়েই বইটা লেখা হয়েছে রিসেন্ট যে বইগুলো লেখা হয়েছে দেখে নাও ব্রেকিং ব্যারিয়ার্স কাকি রাও হিউম্যান অ্যানাটোমি একে ডক্টর এ কে দিবেদি আম্বেদকার এ লাইফ এটা শশী থারুরের লেখা মুখ্যমন্ত্রী আইডি নম্বর ওয়ান হেমন্ত বিশ্ব শর্মার লেখা রোলার কোস্টার অ্যান্ড অ্যাফেয়ার উইথ ব্যাঙ্কিং তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা নজান সাক্ষী আমি সাক্ষী হিসেবে প্রফেসর কে কে আব্দুল গাফরের লেখা যদু নামা অরবিন্দ মাটলাই ইরফান খান এ লাইভ ইন মুভিস ইরফান খানের জীবনী নিয়ে লেখা ব্রেভিং এ ভাইরাল স্টর্ম ইন্ডিয়ান কোভিড নাইন্টিন ভ্যাকসিন স্টোরি এটা আশিস চন্দ্রকারের লেখা কাম লেটস রান এটা তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রীর লেখা তো এই ছিল আজকের সমস্ত ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে এতটুকুই